ওলের চাটনি একটা সাবেকি বাঙালি রান্না তো ওলের চাটনি রান্না করবার জন্যে এরকম সাইজ একটা ওল থেকে আমি চারশো গ্রাম ওল কেটে নিয়ে নেব কিন্তু তার আগে হাতে একটু মাখিয়ে নেব সর্ষের তেল কারণ অনেক সময় ওল কচু এগুলোতে হাত দিলে হাত কুটকুট করে তো ওলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি ওয়ান সেন্টিমিটার বাই ওয়ান সেন্টিমিটার তো এবারে আমি ওলটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে একটা সিটি দিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম কাঁচা তেঁতুল সেদ্ধ করে আপনারা কিন্তু পাকা তেঁতুলের কাঁধ বার করে নিতে পারেন অথবা ভিনিগার কিংবা লেবুর রস ব্যবহার করতে পারেন যে কোনো একটা নিলেই চলবে তো আমি একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে তেঁতুল থেকে যে কাঁধ বা তেঁতুলের যে পিউরি সেটা বার করে নিচ্ছি নেয়ার পর ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে তবে কচি তেঁতুল যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু তেঁতুলটাই ব্যবহার করতে বলবো যদি সম্ভব হয় কারণ কোচি তেঁতুলের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো আমি সমস্ত জুসটা বার করে নিয়েছি এই পরিমাণ জুস বা কাঁথ আমার বার হয়েছে সেদ্ধ করা ওলটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম নরম করে আমি সেদ্ধ করেছি মানে খুব অল্প চাপলেই সুন্দরভাবে গলে যাচ্ছে এবারে আমি একটা কড়াইয়ের ভেতরে কড়াইটা গরম করে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি যখন টক জিনিস রান্না করবেন তখন চেষ্টা করবেন ননস্টিক পাত্র ব্যবহার না করতে তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এইভাবে আমি টুকরো করে ছিঁড়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ সাদা সর্ষে আপনি সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনো একটা ব্যবহার করতে পারেন সর্ষেটা এইভাবে চামচের নিচটা দিয়ে ডাব করে দিলে খুব ভালো হবে আর তারপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো এবারে চামচ দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব ওলের কিউবের গাগুলো সামান্য একটু ভাজা ভাজা হলে তারপর আমি চামচের নিচটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ম্যাশ করে দেব ওলটা সেদ্ধ করে চটকে নিয়ে তারপর তেলের ওপরে দিয়েও কিন্তু এই চাটনিটা রান্না করা যায় এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু আমি তেলের ওপর দিইনি এবারে দিচ্ছি লবণ হাফ চা চামচ আবারও আমি চামচটা দিয়ে খুব ভালো করে হলুদ আর লবণটাকে ওলের সাথে মিলিয়ে নেব আর ওলটাকেও কিন্তু আমি একই রকমভাবে এইভাবে ম্যাশ করে যাচ্ছি তো দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে ওলটা আর পুরোপুরি সুন্দর একটা স্মুথ পেস্ট মতো তৈরি হয়ে গেছে তো এবারে আমি অ্যাড করে দেব চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি আর তারপরেই দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাথ বা পিউরি সেটা এবার একটু ফুটতে দেব তারপর প্রয়োজন মতো জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনার ওপরে আপনি আপনার চাটনিটা কতটা ঘন বা পাতলা বানাতে চাইছেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ জল আরও দিয়ে দিয়েছি আর চিনিটা গুলে গিয়ে এইভাবে অনেকটা রস তৈরি হয়ে গেছে তো আমি একটুখানি ফুটিয়ে চাটনিটাকে কমিয়ে নেব চাটনির ভেতরে কিন্তু এরকম দানা দানা একটু ওলের টুকরো থাকলে বেশ ভালোই লাগে এবারে আমি একটু টেস্ট করে দেখে নেব লবণ চিনি এগুলো সব ঠিক আছে কিনা তো আমার মনে হয়েছে লবণ চিনির পরিমাণ একেবারেই ঠিকঠাক নেই আমি আরও সত্তর গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আর লবণও দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ মতো তো টক মিষ্টি আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের একটু স্বাদ মতো দিয়ে দেবেন আমি পুরো মাপটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আমি লঙ্কাটাকে একটু গলিয়ে দিচ্ছি এইভাবে যাতে একটু ঝালঝাল ভাবও তৈরি হয় তারপর চাটনিটাকে আমি একটু ফুটিয়ে আঠা আঠা করে নিয়ে নামিয়ে দেব নামানোর পর অন্য একটা কড়াইতে আরও এক টেবিল চামচ সর্ষের তেল আর হাফ চামচ মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তৈরি করে নিয়ে চাটনির ওপরে ঢেলে দেবেন তার মানে আপনি কিন্তু চাটনিতে দুবার ফোড়ন ব্যবহার করলেন সেটার জন্যে আপনার চাটনির স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে কিন্তু লাস্টের অংশটুকু আমার ভিডিও হয়নি বলে আমি জাস্ট মুখে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার